কিন্তু সেই জায়গাটা 1992 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বে দরজাটা খুলে দেওয়া হলো। পরবর্তী সময় আপনারা জানেন 90 সালে দরজা গম্বুজ ভাঙা হলো, 92 সালে ধূলিসাৎ করে দেওয়া হলো, আর 2024 সালের 22শে জানুয়ারি একটা কলঙ্কয় অধ্যায় রচিত হচ্ছে, যেখানে রাম মন্দির ঘোষণা গঠিত হচ্ছে কার টাকায়? সরকারের পয়সায়, আমাদের পয়সা। সরকারের পয়সা মানে আমাদের পয়সা, মন্দির করুন না, কে নিষেধ করেছে? কিন্তু সরকারের টাকায় কেন? সরকারের টাকায় মন্দির হবে কেন, মসজিদ হবে কেন, গির্জা হবে কেন? টাকা যে ধর্মাবলম্বী মানুষ তারা তাদের মতন করে করে নেয়, যেমন আপনারা গড়ে নেন আমার কাছে যা খবর আছে, ঠিক সেই রকম ভাবেই আজকে কেন্দ্রীয় সরকার একটা মনুবাদী রাজনীতি, ব্রাহ্মণ্যবাদী রাজনীতি 76 বছর ধরে সারা ভারতবর্ষের মাটিতে যেভাবে অনুপ্রবেশ ঘটেছে, মগজের মধ্যে ঘটানো হয়েছে, বিশেষ করে হিন্দুত্ববাদী চেতনার মধ্যে গুজিয়ে দেওয়া হয়েছে যে আসলে ভারতবর্ষটা হিন্দুদের। আসলে ভারতবর্ষের ইতিহাস ভাইজান বলবেন, ভারতবর্ষের ইতিহাসটা আমি সেই জায়গায় যাব না, ভারতবর্ষের ইতিহাসটা হিন্দু মুসলমানের নয়। ধর্মীয়ভাবে কে মানে হিন্দু ছিলেন কে বা মুসলমান ছিলেন এটা বিচারের বিষয় নয়, অল আর ইন্ডিয়ান। কিন্তু আমরা আমাদের পার্টি থেকে আমরা সবাই ভারতীয়, আগে ভারতীয়। দেখবেন আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, তিনি বারবার ভারতবর্ষ জিন্দাবাদ স্লোগানটা দিতেন, কেন? আমরা আসলে ভারতীয়। কিন্তু দুঃখের বিষয় কোথায় জানেন, যখন আব্বাস সিদ্দিকী ভাইজান এই পার্টিটা প্রতিষ্ঠা করলেন, তখন সাথে সাথে দেখে দেওয়া হলো যে পার্টিটা নাকি মুসলিমদের পার্টি। কিন্তু আমরা, এই কথাটা আমি জোরের সাথে বলবো, একটা ভারতীয় তার অধিকার আছে রাজনীতি করবার, তিনি যে ধর্মই করুন। আমি বারবার সব জায়গায় বলি যে ধর্ম মানে ধারণ করা, কে কি ধারণ করবে সে তার ব্যক্তিগত বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়, তিনি করুন না ধারণ, কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে। এটাই তো ভারতবর্ষের সংবিধানে বলা আছে, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেই ভারতবর্ষের মাটিতে আরে আগে রাষ্ট্রীয় মহাসংঘ, স্বাধীনতা সংগ্রামের সময় মহাসংঘ, সেই মহাসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন সাভারকার, গোলালকার, তারা বলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করবার জন্য আন্দামান যে দ্বীপপুঞ্জে তারা বন্দী ছিলেন, ব্রিটিশদের কাছে মুসলেকা দিলেন এই শর্তে যে হে হিন্দু ভাইরা, তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করো না, ব্রিটিশরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু বাম আর ইসলাম। সে 1931 সাল থেকে আজও আরএসএস, তখন মহাসংঘ হিন্দু মহাসংঘ, এখন আরএসএস, একমাত্র ভারতবর্ষের একটা দল যেটা হচ্ছে বিজেপি, সে নিজে নিজের দলটা চালায় না, চালায় আরএসএস। আর সেই আরএসএস এর এজেন্ডা ভারতবর্ষের মাটিতে হিন্দি হিন্দু হিন্দুস্থান করে তুলবে, আর তার রসদ যোগানোর জন্য আছেন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি। তাই আরএসএস এর যিনি মুখপত্র মন ভগত, তিনি স্পষ্টভাবে বললেন পশ্চিমবঙ্গের আমাদের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। এবং গতকাল যে খবরটা আপনারা দেখলেন, এতদিন আপনাদের মধ্যে অনেক সময় ভাবছিলেন 24 সালটা কি হবে, ইন্ডিজোট তৈরি হয়েছিল, আমরা বলেছিলাম আমাদের পার্টি স্ট্যান্ড, যারা তৃণমূলের সাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার চিন্তা করে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পার্টির স্ট্যান্ড পরিষ্কার, তৃণমূলকে তাড়ানোর মধ্যে দিয়ে বিজেপিকে হাঁটাতে হবে, এটা আমাদের পার্টির স্ট্যান্ড। কারণ তৃণমূলই হচ্ছে বিজেপির রসদদাতা। যতদিন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল থাকবে, ততদিন পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস থাকবে, বিজেপি থাকবে, কারো ক্ষমতা নেই সরানোর। কারণ সোর্স লাইনটা হচ্ছে তৃণমূল, বিজেপির বৃদ্ধি ঘটানোর লাইনটা হচ্ছে তৃণমূল। এই জায়গাটায় রাজনীতিগতভাবে আপনাকে স্পষ্ট থাকবেন। কালকের ঘটনা কি দেখলেন? অনেকে প্রশ্ন করতেন, দাদা ইন্ডিজোটে কি হবে, আমাদের কি জোট টোট হবে কিনা? আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি আইএসএম নিজের পায়ে দাঁড়াবে, 24 সালের লোকসভা নির্বাচনে আইএসএম নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু বিজেপিকে হাঁটানোর জন্য যদি কোনো লোক আমাদের সাথে আসতে চায় তৃণমূলের বিরুদ্ধিতা করে, তার জন্য দ্বার কিন্তু খোলা আছে। কিন্তু আমরা যেচে কারোর সাথে আপোষ করতে যাব না, আমাদের ইজ্জত আছে, আইএসএম একটা নিজস্ব দল, তার নিজস্ব মতাদর্শ আছে, আমাদের একটা এমএলএ আছে, আমরা জাতীয় স্তরে যে ভূমিকা পালন করছি, রাজ্য স্তরে যে ভূমিকা পালন করছি, সে ভূমিকা অনেক দলও এখনো দেখাতে পারছেন না। মিডিয়া কি দেখাচ্ছেন এটা কিন্তু ভাববেন না। আজকে দেখছেন আমাদের ছোট ভাইজান চেয়ারম্যান যেখানে মানুষের বিপদ চলে যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। কিন্তু কালকে আমরা প্রথম থেকে বলেছি মমতা ব্যানার্জি কখনো বিজেপি বিরোধিতা করবে না, ও ইন্ডি জোটের মধ্যে গিয়েও ভোট পাকাবেন। কালকে ঠিক দিল্লিতে গিয়ে ভোট পাকিয়েছে, এখনো ভোট হলো না, কেউ জিতলো না, উনি প্রধানমন্ত্রী কে হবে তার মুখ করে দিলেন, অর্থাৎ জোটটাকে ভেঙে দাও।
মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী করবেন, কংগ্রেস দল করেন মল্লিকার্জুন খার্গে। মল্লিকার্জুন খার্গে তো কংগ্রেসের সভাপতি, তাদের দল ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে না হবে, এটা দলীয় সিদ্ধান্ত। উনি বলার কে? উনি বলে দিল্লিতে গিয়ে কালকে ইন্ডিজোতে একটা ঘোট পাকিয়ে চলে এসেছে। অর্থাৎ আমরা প্রথম থেকেই বলছি মমতার দ্বারা কোনোদিন বিজেপি বিরোধিতা করা সম্ভব নয়। যাই হোক, সেটা ইন্ডি জোটের ব্যাপার, ওরা বুঝবে, আমরা তো জোটে নেই। আমরা পরিষ্কার করে বলতে চাই, আইএসএফ একটা রাজনৈতিক দল, তারা নিজের পায়ে দাঁড়াতে জানে, এটা প্রমাণ করেছেন আপনারা। বাঙালির বুকে দাঁড়িয়ে মার খেয়ে লড়াই করে, গাঁধে গাঁধ দিয়ে লড়াই করে, রক্ত দিয়ে প্রাণ দিয়ে, তবুও যে কটা সিট আপনারা জয় করে জয়ী হয়ে সার্টিফিকেট নিয়ে এসছেন, তার জন্য আমরা সংগ্রামী অভিনন্দন জানাই এবং সবাইকে সালাম জানাই। এটা আপনারা পথ দেখিয়েছেন। আজকে আমরা উত্তর চব্বিশ পরগনায়, আমি একটা সংগঠক পার্টি হিসেবে বলি, ভাঙর আমাদের একটা উদাহরণ। আপনারা সেই উদাহরণ স্থাপন করেছেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ভাইজান বলবেন যত কেস খামারি হোক, আমরা পার্টিগতভাবে যেভাবে দেখছি সেভাবে দেখবো। এখনো আমাদের কর্মীরা জেল খাটছেন, ভাইজান গিয়েছিলেন কালকে দেখতেন, আমাদের চেয়ারম্যান গিয়েছিলেন দেখতেন, এখনো আমাদের অনেকের নামে কেস ঝুলছে। কিন্তু ওরা যত মারবে তত আমরা পারবো, ওরা যত মারবে তত আইএসএফ পারবে। কেন জানেন? ওরা ভয় পেয়েছে মরণে, ওরা ভয় পেয়েছে আমাদের রক্ত চক্ষুকে, ওরা ভয় পেয়েছে জনতার এই দৃঢ়তাকে। এই জনতার দৃঢ়তা আইএসএফ কে মেরে মেরে জেল খাটিয়ে তবু আইএসএফ কে দমাতে পারছে না, ইঞ্চিতে ইঞ্চিতে আইএসএফ বাড়তে শুরু করেছে, বাড়তে শুরু করেছে। সেই কারণে ওরা আরো আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। আমরা মাঝখানে ভাইজান, আমরা একটা উত্তরবঙ্গে গিয়েছিলাম জঙ্গলে, জঙ্গলে হাতির এলাকা। আমি যদি জঙ্গলে ঢুকে যাই, হাতি ভাববে আমাকে মনে হয় আক্রমণ করতে আসছে, হাতি তখন তেড়ে আসে, এটা প্রাকৃতিক নিয়ম। ঠিক যখন একটা স্বচ্ছ দল আপনার পঞ্চায়েত দখল করতে চাচ্ছে, যে এতদিন ধরে তিন পুরুষ করে কমে খাওয়ার বন্দোবস্ত করছিল, সে ভাববে আমার খাবারটা তো কেড়ে নেবে রে ভাই, আর তো খাওয়ার জায়গা থাকবে না। বাঙরের আইএসএফের কর্মীরা যখন নওশাদ সিদ্দিকীর চেতনায় মানে উদ্ভাসিত হয়ে যখন তারা পঞ্চায়েতের বুকে দখল নিতে যাচ্ছে, তখন সহজে ছেড়ে দেওয়া যায়? কাঁটা বেচানো তো পথ থাকে না, কাঁটা বেচানোর পথে তো কাঁটা খেতে খেতেই এগোতে হবে। ওরা তো পথটাকে কাঁটা বিছিয়ে রেখেছে, ওরা তো ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেয় না, ওরা তো গণতন্ত্র ধর্ষণ করে। স্বাভাবিক কারণে ওদের পক্ষে থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না, আপনাকে লড়েই সেটা প্রতিরোধ করতে হবে। যে লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে, মানুষ ঠিক করবে কি করবে, মানুষ ঠিক করবে ঠিক ঠিক। যদি মানুষের মধ্যে একতাবদ্ধ থাকে, তাহলে কিন্তু আপনারা জোট বাঁধতে পারবেন। আর ওরা ভয় পাচ্ছে তত, আমি অবাক হয়ে যাচ্ছি, ভাঙনের বুকে এত মহিলা রক্ত দিচ্ছেন। পৃথিবীর অর্ধেক আকাশ জুড়ে থাকে নারীরা, নারী শক্তি একটা বড় শক্তি। আমি বলবো আমাদের কর্মীদের, নারী শক্তিকে জাগ্রত করুন। আমাদের দলে নারী নেত্রী আছে, মহিলা নেত্রী আছে, তারা সংগঠিত করবে তাদেরকে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা নারী দশটা পুরুষের সমান কাজ করতে পারে। সুতরাং এই নারী শক্তিকে যদি বিরাজিত করতে পারেন, ওরা প্রতিহত হতে বাধ্য হবে। আর পুলিশ, পুলিশ প্রশাসনকে সামনের থেকে সরে গেলে তৃণমূলের নেতাদের কিচ্ছু থাকবে না, থাকবে ওই পুলিশ প্রশাসন আমলা ওদেরকে টিকিয়ে রেখেছে। তা না হলে এই পশ্চিমবঙ্গের মাটিতে বহু পঞ্চায়েত আমরা জিততে পারতাম, বহু পঞ্চায়েত পারতাম কিনা বলুন। সমস্ত পঞ্চায়েত গুলো তৃণমূলরা জেতেনি, জেতেছে পুলিশ প্রশাসন আর বিডিওরা, বলুন বিডিওরা জিতেছে। আমি বলেছিলাম যে বিডিও প্রধান হোক গিয়ে, জেলা পরিষদের সভাপতি এসডিও হোক আর ওসি হোক গিয়ে পঞ্চায়েত প্রধান, তাহলেই তো মিটে যায়। ওদের হওয়ার দরকার কি? যার জন্য তৃণমূল ভয় পাচ্ছে, ওরা দিবা স্বপ্ন দেখছে যে এই দলটা যেভাবে উঠছে, একে মেরে ধরে যদি দবানো যায়। কিন্তু বিশ্বের বুকে কখনো অত্যাচারীরা বেঁচে থাকে না, চিরকাল অত্যাচারী তারা শেষ কথা বলে, অত্যাচারীরা শেষ কথা বলে না। তাই যদি আপনাদের একটুখানি মনে করেন যে দেয়ালে পিঠ ঠেকেছে, তখন আপনারা কিভাবে ঘুরে দাঁড়াবেন? আমি দেয়ালে পিঠ ঠেকেছে এবার লড়বে কিংবা মরবে, এটা তো আমি বলে দেব না তোমরাই ঠিক করবে। দেওয়ালে পিঠ ঠেকেছে এবার লড়বে কিংবা মরবে, সেটা তো আমরা বলে দেব না তোমরাই ঠিক করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
হচ্ছে এনক্লাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ডিম অয়েল ওয়ার্ল্ডের কাস্টমার কেন আসবে? এখানে সবসময় ম্যাজিক অফার চলে, যেমন ম্যাজিক অফার VY75 5G, RGB 188 ভেরিয়েন্ট আছে, এমআরপি থাকছে 25,990 টাকা, এটা সব জায়গায় সেল আউট করে 15,000, 16,000, 14,000, আমরা দেবো মাত্র 10,499 টাকা, সাথে স্পেশাল গিফট, যেমন Reno 7 12,299 টাকা, সাথে এটা এর সাথেও স্পেশাল গিফট, প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করলে আমাদের স্পেশাল গিফট থাকছে। যেমন আমাদের কাছে আছে Y53S ভিভো RGB 188 ভেরিয়েন্টের ফোন, মাত্র দেবো 7,999 টাকা। এই অফারটা কি কিছুদিনের জন্য? না না, লাইফ টাইমের জন্য। প্রত্যেকটা স্মার্টফোন কিনুন আর গিফট নিয়ে যান, সেটা 4,000 টাকার স্মার্টফোন হোক আর 50,000 টাকার স্মার্টফোন হোক, প্রত্যেকটা ফোনের সাথে আমরা গিফট দিয়ে থাকি। ক্যানিং এর বুকে এই সব থেকে বেস্ট কাঁপানো অফার, আনলিমিটেড অফার আছে এখানে, কোনো এখানে প্রত্যেকটা ফোনের সাথে আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি, সবাই দেয় 7 দিনের, 2 দিনের, 4 দিনের, 5 দিনের, আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। এক মাসের পর যদি কোনো প্রবলেম হয়, 100-এ 100 হবে না, যদি কোনো 100-এ 1% হয় সেটা আমরা সলিউশন করবো। আমাদের এখানে যেটা কন্টিনিউ অফার, সবসময় বেস্ট অফার চলে, কেউ যদি ফোন হয়তো ফোন কেউ ইউজ করছে আর ভালো লাগছে না, এখানে এসে সেল আউট করতে পারে, আমরা বেস্ট প্রাইস দেবো সবার থেকে। তো ফোনের সাথে মাস্ট থাকতে হবে বিল বক্স। তো আমাদের লোকেশন, কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায়, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে, ক্যানিং লোকালের জাস্ট দুটো স্টেশন আগে বেদবেড়ি স্টেশনে নেমেই অটো ধরলে যে ইস্টাবিল্লা সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে যাবো বললে আমার দোকানের সামনেই নামিয়ে দেবে।